ভয়ঙ্কর এক সমুদ্রপথ পাড়ি দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেব চৌধুরী, যিনি একজন নিউজ রিপোর্টার, স্পোর্টস নিউজ রিপোর্টার, ওনার কাছ থেকে চলুন আমরা শুনি যে আসলে সেই ভয়ঙ্কর পরিস্থিতি ওনারা কিভাবে মোকাবেলা করেছেন। কথায় অসহায় মনে হয়েছে এবং 40 মিনিটের বিরতিতে যখন মার্টিনিকে একটা ফ্রেঞ্চ কলোনি সেখানে ফেরি থেমেছিল, কয়েকজন ক্রিকেটার লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে বারবার বলছিলেন যে আপনি বিসিবির সঙ্গে যোগাযোগ করেন, দেশে যোগাযোগ করেন, আমরা আর যাবো না, আমাদের ভিসার ব্যবস্থা করেন, আমরা এখানে নেমে যাব, ফ্লাইটে আমাদের যাওয়ার ব্যবস্থা করেন, এভাবে গেলে বাঁচবো না। মানে বাঁচা মরার যে ব্যাপারটা, এই ব্যাপারটা যখন চিন্তায় চলে আসে না যে আমি মরে যেতে পারি, তখন সেটা ভয়ঙ্কর হয়ে যায় এবং একই এক্সপিরিয়েন্স আমার জন্য। তবে আমার একটা জিনিস এই ঘটনা থেকে, মানে আমিও কিছু একটা জিনিস শিখে নিয়েছি, উপলব্ধি করতে পেরেছি। আমাদের অনেক ভাই বন্ধুরা আছেন যারা এই আটলান্টিক মহাসাগর, অমুক সাগর, তমুক সাগর পাড়ি দিয়ে, লিবিয়া দিয়ে, ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সাগরের পথ পাড়ি দেন। আমি আগে বুঝতে পারিনি, কখনো চিন্তাও করিনি তারা কতটা কষ্ট করে এই রাস্তা পাড়ি দেয়। গতকালকে যখন আমাদের এই ক্রিকেটারদের এই পরিস্থিতি দেখলাম, তারা তো ভিআইপি অবস্থায় ছিল বা যেই ফেরিটাতে ছিল, মোটামুটি বড়ও না ছোটও না এই টাইপের একটা ফেরি, এবং তারপরেও এটা তারপরেও তাদের ভিতরে শুধু ঢেউয়ের ভয়। কিন্তু বাংলাদেশের যেই মানুষগুলো অবৈধ পথে সাগর টাগর দিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা নেয়, তাদের ভিতরে মরণের ভয়, তাদের ভিতরে গুলির ভয়, তাদের ভিতরে ধরা খাওয়ার ভয়। মানে একটা মানুষ কিভাবে পাড়ি দিয়ে সেই দেশে যায়, কিভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে সেই সমস্ত দেশে যাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে দেয়, আমার বোধগম্য নয়। কেন? কারণ আমাদের সেই ধরনের পরিস্থিতি নাই। আমাদের যদি সেই ধরনের পরিস্থিতি থাকতো, হয়তো বা আমাদের এত বড় রিস্কের প্রয়োজন ছিল না, আমাদের কর্মসংস্থান নেই। ঠিক এই কারণেই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে নিজের জীবন বাজি রেখে চলে যেতে চাই পরিবারের জন্য এবং বাংলাদেশকে রেমিটেন্স দেওয়ার জন্য। আজকে সেই বাংলাদেশ, আজকে সেই প্রবাসীদের রেমিটেন্সের টাকা, ক্রিকেটারদের টাকা, বাংলাদেশের ট্যাক্সের টাকা বাংলাদেশি ক্রিকেট বোর্ডে মজুদ আছে। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়, মজুদ আছে, যে কোনো মুহূর্তে আমরা এই টাকা ব্যয় করে ক্রিয়া উন্নয়নে কাজে লাগাতে পারব। ঘটনায় আসলে সবাই একটু বিস্ময়কর অবস্থায় পড়ে গেল যে আসলে ক্রিকেটারদের ফেরি যোগে যেতে হবে কেন, বিমান যোগে যাওয়ার কোনো পরিস্থিতি কি সেখানে নেই? ওরা কি যুদ্ধে গেছে ভাই? ওরা কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে যায়নি, খেলতে গেছে। বিমান যোগে না যাওয়া গেলে খেলা ক্যান্সেল, হবে না, এখানে অন্যখানে যাও। অন্য দেশে হলে তো কথা বলারই সুযোগ ছিল না, বাংলাদেশের বেলায় দেখে হয়তো বা এটা মেনে নেওয়া গেছে। আসলে আমরা আরও দায়িত্বশীলের পরিচয় দিতে হবে এবং বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ আছে তাদেরকে আরও একটু গুরুত্ব দিতে হবে। এই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ক্রিকেটারদের ভূমিকা অন্যতম। এবং বাংলাদেশের যারা কোরআনের পাখি আছে, যারা বিভিন্ন দেশে গিয়ে কোরআন তেলাওয়াত করে আজকে বাংলাদেশের মানচিত্র অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি, এই প্রবাসীদেরকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি, যে প্রবাসীরা ঠিক এভাবেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যায়, বড় বড় মহাসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে যায়, আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, আর সেই রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ, বিশ্বব্যাংকের ঋণ, অমুক ঋণ, তমুক ঋণ পাত্তাই দিচ্ছে না, কারণ রেমিটেন্সে ভরপুর বাংলাদেশের ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক। আমরা আশা করব বিসিবি এই ভুল থেকে যে শিক্ষা নিয়েছে, অদূর ভবিষ্যতে এই ধরনের ভুল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।